নমস্কার বন্ধুরা ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস অর্থাৎ এনসিএসের পক্ষ থেকে বেশ কয়েকটি পদে আর্জেন্ট ভ্যাকেন্সি বের হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে ব্যাংকিং এক্সিকিউটিভ ও সিকিউরিটি গার্ডে আর্জেন্ট নিয়োগ করা হবে এবং নিয়োগ করা হবে কলকাতা শহরের মধ্যেই আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যোগ্যতা হলেই আবেদন করতে পারবেন শুধুমাত্র এইচএস পাস এখানে অন্য কোন প্রকার এক্সপিরিয়েন্স লাগবে না এবং সঙ্গে কোনো প্রকার আবেদন মূল্যও লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে আবেদন করতে পারবেন তো এই নিয়োগ সংক্রান্ত ডিটেলস আলোচনা করব এবং জানিয়ে দেবো কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে কত বয়স হলে আপনারা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন সঙ্গে বেতন কত টাকা দেওয়া হবে ও আবেদন পদ্ধতি সংক্রান্ত সঠিক তথ্য শেয়ার করব আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে তো রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সঙ্গে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন কারণ যখনই নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির খবর প্রকাশিত হবে সবার আগে জানতে পারবেন আমাদের এই চ্যানেলে তো চলুন ভিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক তো ভিওয়ার্স এই হলো অফিসিয়াল নোটিস এ হলো জব আইডি নাম্বার এবং এই পোস্টে বেতন দেওয়া হবে বারো হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা এখানে টোটাল শূন্য পদ রয়েছে পঞ্চাশটি শূন্য পদ রয়েছে এবং এই নোটিশ জারি করা হয়েছে কুড়ি বারো দু হাজার কুড়ি তারিখে এই নোটিশটি জারি করা হয়েছিল তো জানিয়ে দেবো কোন সংস্থার তরফ থেকে এই নিয়োগ করে নেওয়া হবে তো নিয়োগ করছে ক্যাশিয়াস টেকনোলজিস প্রাইভেট লিমিটেড অন বিহাফ অফ ফোর হান্টার তো এই সংস্থার তরফ থেকে এই নিয়োগের নোটিশ জারি করা হয়েছে তো জব টাইটেল হচ্ছে ব্যাঙ্কিং এক্সিকিউটিভ অর্থাৎ ব্যাংকিং এক্সিকিউটিভ হিসাবে এই পদের জন্য কাজ করতে হবে তো এখানে জানিয়ে দেবো জব ডেস্ক্রিপশান অর্থাৎ যোগ্যতা কি চাওয়া হচ্ছে সঙ্গে এখানে কি ধরনের পোস্টের কাজ করতে হবে ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে প্রথমে বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিস ফর ফ্রেশার টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ যারা ফ্রেশার অর্থাৎ আগে কখনও ব্যাংকে কাজ করার তাদের এক্সপিরিয়েন্স নেই তাদের জন্য কিন্তু একটা গুড অপরচুনিটি রয়েছে ভালো একটি সুযোগ রয়েছে কারণ সাধারণত ব্যাংকে কি হয় এক্সপিরিয়েন্স ছাড়া তাদেরকে রিক্রুট করা হয় না কিন্তু এই পোস্টের জন্য যারা ফ্রেশার অর্থাৎ আগে কখনো কাজ করেননি ব্যাংকে তারা কিন্তু এখানে ওয়েলকাম অর্থাৎ তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে বলা হচ্ছে অনলি ফ্রেশার আর ওয়েলকাম ব্যাক শুধুমাত্র যারা ফ্রেশার কাজের অভিজ্ঞতা নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন জব টাইপ হচ্ছে ফুল টাইম অর্থাৎ আপনারা ফুল টাইম হিসাবে কাজ করবেন এখানে জব রোল অর্থাৎ আপনাদেরকে কী ধরনের কাজ করতে হবে বলে দেওয়া আছে এখানে ব্যাক অফিস এক্সিকিউটিভ অর্থাৎ ব্যাংকের যে ব্যাক অফিসে যে সমস্ত কাজকর্ম করতে হয় ডাটা এন্ট্রি সংক্রান্ত সেই সমস্ত কাজ করতে হবে এছাড়াও সিএসও অর্থাৎ কাস্টমার সার্ভিস সংক্রান্ত আপনাদেরকে কাজ করতে হবে এছাড়াও অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ অফিসে বিভিন্ন রকম সাহায্যকারী কাজকর্ম যা থাকে সেই সব কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে তো এখানে আরও বলা আছে মেল অর ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন এখানে স্কিল বলছে গুড কমিউনিকেশনের স্কিল বেসিক কম্পিউটার নলেজ মাস্ট অর্থাৎ এই পোস্টে কাজ করার জন্য আপনাদের কমিউনিকেশানের স্কিল থাকা লাগবে তার সঙ্গে কম্পিউটারের জ্ঞান কিন্তু থাকতে হবে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন এবং আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা তা চা হচ্ছে এইচএস পাস শুধুমাত্র উচ্চমাদ পাস হলেই আবেদন করতে পারবেন এছাড়াও যারা গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট তারাও কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এখানে বেতন বলা আছে বারো হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে যাবেন তো ভিবার এই ছিল মোটামুটি জব সংক্রান্ত ডিটেলস তথ্য আরেকটি কথা হলো জব লোকেশান আপনারা যেখানে কাজ করবেন পোস্টিং হবে আমাদের কলকাতা শহরেই আর এখানে কিন্তু ফুল টাইম কাজ করতে হবে স্যালারি তো বলে দিয়েছি আর একটা কথা হলো ইম্পর্টেন্ট ডেট হলো কি লাস্ট ডেট এই পদে আবেদন করার জন্য অনলাইনে আবেদন করতে হবে লাস্ট ডেট হলো ষোলো দুই দু হাজার একুশ এরই মধ্যে আবেদন করতে হবে তো হাতে সময় আছে আপনারা আবেদন করে নেবেন তো আবেদন করতে গেলে এই যে লিঙ্ক রয়েছে অ্যাপ্লাই এই অপশনে গিয়ে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং এই লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানেও ক্লিক করলে সরাসরি কিন্তু আপনারা অ্যাপ্লাই লিঙ্কে গিয়ে ফর্মটিকে ফিল করতে পারবেন তো ভিওর্স এখানে পঞ্চায়েত শূন্য পদ রয়েছে খুব ভালো একটি পোস্ট তো দর্শক বন্ধুরা এরপর দেখে নেব। সিকিউরিটি গার্ড পোস্টের জন্য কতগুলি পোস্ট রয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবেন সিকিউরিটি গার্ড পোস্টের জন্য এই হলো নোটিশ যেখানে বলা হচ্ছে বেতন রয়েছে আট হাজার টাকা থেকে বারো হাজার টাকা বেতন দেওয়া হবে সিকিউরিটি গার্ড পোস্টে এখানেও পঞ্চাশটি শূন্য পদ রয়েছে এবং নিয়োগ করছে ওই একই কোম্পানি কেসিআস টেকনোলজি প্রাইভেট লিমিটেড ওই সমস্ত তরফ থেকে এই নোটিশ জারি করা হয়েছে এবং এখানে জব হচ্ছে সিকিউরিটি গার্ড এই কাজটি করতে হবে সিকিউরিটি গার্ডের যা কাজ হয় সেই কাজ আপনাদের করতে হবে এবং এখানে বলা হচ্ছে যোগ্যতা ডিউটি কিন্তু আপনাদের আট থেকে দশ ঘন্টা ডিউটি হবে যোগ্যতা হচ্ছে টেন্থ অ্যান্ড অ্যাবভ অর্থাৎ মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট সবাই কিন্তু করতে পারবেন এখানে ফুল টাইম রয়েছে লোকেশান হচ্ছে অল ওভার কলকাতা কলকাতা শহরের মধ্যে আমাদের নিয়োগ হবে তো অভিওয়াস মোটামুটি এই ছিল ইনফরমেশান এবং এখানেও ডেট রয়েছে ষোলো দুই দু হাজার একুশ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হবে অনলাইনে এই যে লিঙ্ক রয়েছে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো এই লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেখান থেকেও ক্লিক করে সরাসরি ফর্ম ফিল আপ করতে পারবেন তো বৃহস আজকের মতো এইটুকুই আবার ফিরে আসবো নতুন ভিডিওর সঙ্গে তথমে গুড বাই